প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমাদের এবারের অঙ্কটা হলো 3 নম্বরের 163 পৃষ্ঠার। একটি খাতার দাম X টাকা, একটি পেন্সিলের দাম Y টাকা এবং একটি রাবারের দাম Z টাকা। মিতা 1 ডজন খাতা, 1/2 ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু 1 ডজন এবং 1/2 ডজন, 1 ডজন হইলো 12টি, 1/2 ডজন হইলো কতটি? 6টি। তাহলে আমরা একটু লিখি নি, আমরা লিখলাম 1 ডজন সমান 12টি, 1/2 ডজন সমান অর্ধ পূরণ 12টি, 2 দ্বারা 12কে ভাগ করলে কত হবে? 6। তাহলে 1/2 ডজন কতটি? 6টি। তাহলে আমরা লিখি, একটি খাতার দাম দেওয়া আছে আমাদের প্রশ্নে X টাকা, একটি খাতার দাম দেওয়া আছে X টাকা। তাহলে আমরা লিখি, একটি খাতার দাম X টাকা, তাহলে সে 1 ডজন কিনছে। তাহলে আমরা লিখি, 1 ডজন বা 12টি খাতার দাম, 1 ডজন বা 12টি খাতার দাম কত হবে? 12X টাকা। আবার একটি পেন্সিলের দাম হলো Y টাকা, সে 6টি পেন্সিল কিনেছে। তাইলে একটি পেন্সিলের দাম কত টাকা? Y টাকা। তাহলে সে 1/2 ডজন কিনেছে, 1/2 ডজন বা 1/2 ডজনে কয়টা হয়েছে? 6টি। 6টি পেন্সিলের দাম হবে কত? 6Y টাকা। তাইলে মিতার মোট খরচ হয়েছে কত? 12X + 6Y। তাহলে আমরা লিখি, সুতরাং মিতার খরচ হয়েছে 12X + 6Y টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার দেওয়া আছে খ নম্বরে, সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করেছে? তাহলে সজীব কিনলো কয়টি? 8টি পেন্সিল। একটি পেন্সিলের দাম Y টাকা, 8টি পেন্সিলের দাম 8Y টাকা। আর রাবার কিনেছে 2টি, একটি রাবারের দাম Z টাকা, 2টি রাবারের দাম 2Z টাকা। তারপরে 2টা কী হবে? যোগ করতে হবে। তাহলে আমরা লিখি, একটি রাবারের দাম, সরি এখানে 8টি পেন্সিল, একটি পেন্সিলের দাম Y টাকা। তাহলে 8টি পেন্সিলের দাম বের করে নিয়ে আগে লিখলাম আমরা, একটি পেন্সিলের দাম Y টাকা। তাহলে 8টি পেন্সিল যেহেতু ক্রয় করেছে, 8টি পেন্সিলের দাম হবে কত? 8Y টাকা। এরপরে সে রাবার কিনলো কয়টি? 2টি রাবার কিনলো, 2টি। একটি রাবারের দাম Z টাকা, লিখি একটি রাবারের দাম Z টাকা। কয়টি রাবার কিনেছে? 2টি রাবার, 2টি রাবারের দাম 2Z টাকা। তাহলে তার মোট, সজীবের মোট ব্যয় করে, যেহেতু এটা সজীব কিনেছে, তাহলে সজীব মোট ব্যয় করে, সজীব মোট ব্যয় করে কত টাকা? এখানে হইলো 8Y, আর হইলো 2Z, 8Y + 2Z টাকা, 8Y + 2Z টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমার দেওয়া আছে, প্রিয়ঙ্কা 3টি খাতা 4টি পেন্সিল ও 1টি রাবার ক্রয় করে দোকানদারকে 100 টাকার নোট দিল, দোকানদার কত টাকা ফেরত দিল? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 3টি খাতা, তাহলে 3টি খাতার দাম কত হবে? 3X টাকা, 4টি পেন্সিলের দাম 4Y টাকা, 1টি রাবারের দাম Z টাকা। তাহলে আমরা এখানে লিখি, 3টি খাতা 4টি পেন্সিল ও 1টি রাবারের দাম, এটা বের করব। তাহলে 1টি খাতার দাম X টাকা, এলে 3টি খাতার দাম কত? 3X টাকা। আমরা একটু লিখি,
তিনটি খাতার দাম, একটি খাতার দাম X টাকা, তিনটি খাতার দাম 3X টাকা। এটা প্রিয়ঙ্কা কিনলো চারটি পেন্সিল, চারটি পেন্সিলের দাম, চারটি পেন্সিলের দাম কত হবে? একটি পেন্সিলের দাম Y টাকা, চারটি পেন্সিলের দাম 4Y টাকা। এরপরে সে রাবার কিনলো কয়টি? একটি, একটি রাবারের দাম, একটি রাবারের দাম কত? আমাদের প্রশ্ন দেওয়া আছে একটি রাবারের দাম Z টাকা, তাহলে এখানে একটি রাবার কি যেহেতু কিনছে তাহলে শুধু Z টাকা হবে। তাহলে দোকান প্রিয়ঙ্কা এগুলা মোট কিনছে কি এত টাকা ব্যয় করলো? তাহলে প্রিয়ঙ্কা মোট ব্যয় করলো, আমি লিখি প্রিয়ঙ্কা মোট ব্যয় করলো কত টাকা? 3X প্লাস 4Y প্লাস Z, এই টাকা সে এগুলা বাবদ সে ব্যয় করলো। এখন সে দোকানদারকে দিলে কত টাকা? 100 টাকার নোট। তাহলে লিখি আমরা দোকানদারকে প্রিয়ঙ্কা দিল 100 টাকা। এখন বাকিটা হলে দোকানদার ফেরত দিল, সুতরাং দোকানদার ফেরত দিল 100 বিয়োগ এই সংখ্যাটা, 100 মাইনাস দি ব্র্যাকেট দিয়ে 3X প্লাস 4Y প্লাস Z, 3X প্লাস 4Y প্লাস Z, এই টাকা ফেরত দিল। অথবা আমরা এভাবেও লিখতে পারি, অথবা এটাকে লেখা যায় 100 মাইনাস 3X মাইনাস 4Y মাইনাস Z, এত টাকা, এইভাবে আমরা লিখতে পারি। এভাবে দিলে হবে, এভাবে দিলে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের ক্লাস এখানেই শেষ। ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন অন করে দেবে এবং শেয়ার করে দেবে, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।